ঘড়ির কাঁটায়, তখন সকাল 11:05। মানে সবে মাত্র শুরু হয়েছে স্কুল। পড়ার জন্য বই খাতা খুলে বেঞ্চে বসে রয়েছে পড়ুয়ারা, তাদের সামনে চেয়ার টেবিল পাতা। ক্লাসে শিক্ষকও এসেছেন নিয়ম মতো, কিন্তু পড়াবেন কে? শিক্ষক মহাশয় টেবিলে মাথা রেখে কানে হেডফোন দিয়ে একেবারে সুখো নিদ্রায়। ওই শিক্ষকের দিকে তাকিয়ে কতগুলো নিষ্পাপ চোখ। শিক্ষক দিবসের আগে ঝাড়গ্রামের নয়াগ্রাম ব্লকের ভালিয়াঘাটি প্রাথমিক বিদ্যালয়ের এই ছবি মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। স্যার বলছি, বাড়িতে ঘুমাননি নাকি? বাড়িতে ঘুমাননি? বাড়িতে ঘুমাননি নাকি? বলুন, কতগুলো শিক্ষক আছে বলুন তো। এখানে আসেন, এখন কটা বাজে বলুন? 11:05। তাহলে এসে ঘুমিয়ে গেছেন যে আপনি? তিনি প্রতিদিনই নাকি পড়ানোর বদলে এভাবে ঘুমান, অভিযোগ কুচি কাচাদের। স্যার ক্লাসে কি করে কানে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে তো? হ্যাঁ, কি করে স্যার হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে? দেখেছিস তো, আর কে দেখেছিস? স্যার কি করে হেডফোন লাগিয়ে ঘুমিয়ে থাকে? সূত্র বলছে ঝাড়গ্রামের এই প্রান্তিক স্কুলের পড়ুয়ার সংখ্যা 120। শিক্ষক শিক্ষিকা রয়েছেন মোট 5 জন। বালাই নেই লেখাপড়ার। শুধু তাই নয়, রক্ষণাবেক্ষণের অভাবে ঝোপ জঙ্গলে ঠেকেছে চারিপাশ। অস্বাস্থ্যকর পরিবেশে চলছে স্কুল। এখানেই শেষ নয়, খুদে পড়ুয়াদের দিয়ে মিড ডে মিলের বাজার করানোর অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে। বিপাকে পড়ে প্রধান শিক্ষকের কাঁধেই দায় ঠেললেন ওই শিক্ষক। ইতিমধ্যেই ওই গুণধর শিক্ষকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ডিপিএসসির চেয়ারম্যান। আর তুই দোকান যাস বাজার করতে? তুই দোকানি না? তুই স্কুলের কে? দায়িত্বটা কার? আপনার না ওর? দোকানে যাবে কে? হেডমাস্টার বুঝে। এসআইয়ের সঙ্গে যোগাযোগ করেছিলাম, উনি সম্ভবত একজন প্যারা টিচার, আমরা যতটুকু খবর পেয়েছি। ওনার এগেনস্টে যে ডিসিপ্লিনারি অ্যাকশন অলরেডি স্টার্ট করা হয়েছে। এ যেন এক আজব ব্যাপার। শিক্ষকের এই কারনামা দেখে সমাজ মাধ্যমে সমালোচনার ঝড়। মানুষ করার কারিগরদের যদি এই হাল হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক দিশা দেখাবে কে? দায়িত্ব পালনে কেন এত অনীহা? শিক্ষক দিবসে এই প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়িয়েছে। বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।